রাজধানী উত্তরবাড্ডার স্বাধীনতা সরণি এলাকার বাসিন্দা বাবুল মিয়া বাসায় পানি না থাকায় অন্যত্র পানি আনতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও খালি হাতে ফেরেন তিনি। প্রথম রোজাতেই পানি আসে না, একাধারা পাঁচ দিন পানি ছিল না। উত্তরবাড্ডার বেশ কিছু এলাকা জুড়ে প্রায় এক মাস তীব্র পানির সংকট রয়েছে। সারাদিন পানির অপেক্ষা থেকেও অধিকাংশ সময় হতাশ হতে হয় বাসিন্দাদের। মধ্যরাতে কিছু সময়ের জন্য পানি আসলেও তা অপ্রতুল। যে রোজার মাসটা আসলেই পানির সংকট দেখা দেয়। পাম্পে পানি নেই, পাম্প বন্ধ করে রাখছে, ভাড়াটে যারা তো দেখা যাচ্ছে আপনার থাকতে চায় না। পানির সংকটের কারণে গোসল, পানি পান, রোজা রাখা সহ দৈনন্দিন সকল কাজ ব্যাহত হচ্ছে। যাদের পানি সংরক্ষণের ব্যবস্থা নেই তাদের অবস্থা আরও ভয়াবহ। এই যে আজকে একটা শুক্রবার দিন, জুমার দিন, এখন পর্যন্ত কেউ গোসল মোসল করতে পারে না। এক জায়গাতে একবার পানি আনলে তারপরে গেলে পানি দিতে চায় না। স্থানীয় ওয়াশার পাম্পের কর্মচারী জানালেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্পে দৈনিক 1400 লিটার উত্তোলন কম হচ্ছে। রাত দিন 24 ঘন্টায় পাম্প চলে, কিন্তু পানির চাহিদা বেশি, তারপরও বাসার লোকেরা পেরা দেয় যে পানি পায় না। এমন পরিস্থিতি শুধু উত্তরবাড্ডা নয়, মিরপুর, পাইকপাড়া, রামপুরা, বাসাবো, কদমতলি, উত্তরখান সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। যদিও ঢাকা ওয়াশার তথ্য বলছে রাজধানীতে দৈনিক সর্বোচ্চ 265 কোটি লিটারের চাহিদার বিপরীতে 275 কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।